তাই রোদি মুচকি হেসে স্বাভাবিকভাবে উত্তর দিল, ও। বড়দের শুনে মেঘার আগ্রহ দেখালো না, ওর বলটা নিয়ে দৌড়ে চলে গেল। রোদ পিছনে ঘুরে দেখে আলো নেই, এই মেয়ে কই গেল? সে তো এসেছিল মিষ্টি বউটাকে একটু চালাতে, কারণ সারাদিন পড়লে বড় মস্তিষ্কে থাকবে না, আর পড়ার ফাঁকে ফাঁকে একটু বিনোদনেরও দরকার, যাতে মনটা ফ্রেশ হয়ে মস্তিষ্ক পড়াটা ধরে রাখতে পারে। এজন্য সে ইচ্ছে করে ফাঁসিনি করছিল, কিন্তু মেয়েটা বুঝলে তো? হ্যাঁ বুঝে ঠিকই, তবে উল্টোটা। রোদ আলোকে খুঁজে না পেয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল, পরে দেখে নিবে। আর আলো চিপাই থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচল, নয়তো রোদ ওকে জ্বালিয়ে মারত। খুবই অসভ্য মানুষটা, এসব ভেবে আলো মিটিমিটি হেসে রান্নার কাছে মন দিল। ঘন্টা দুয়েক পর মেয়ে খেবে নিয়ে ক্লান্ত শরীরে বাসায় ফিরল, ওরা খেলায় হেরে গেছে, দুদিন পর আবার খেলা হবে। সাগর তখন মাসকাবাড়ির বাজারগুলো রান্না করে তুলে রাখছিল, চালের বস্তা দুজনে ধরে আনতে দেখে মেঘ বলল, ওমা এটাই ধরে আনতে পারছো না, ইয়ে খাবে তোমরা, তার শক্তি হবে। রবি হাসতে হাসতে মেঘের গাল টেনে বলল, হারবাল খাবা হারবাল। এই কথা শুনে সাগর আর রবি দুজনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এই ছেলে কি বলে, হারবালের কথা জানলো কোথা থেকে? আলোকে দেখে ওরা লজ্জায় মুখ কাচুমাচু করতে লাগলো। ইস, দুষ্টুটা ওদের বিয়ের জায়গায় লজ্জায় ফেলে দিল। আর আলো সব শুনেও না শোনার ভান ধরে চলে গেল, বিচারাদের লজ্জা বাড়াতে চাচ্ছে না সে, তাছাড়া কী বা করবে, সব নষ্টের গোড়া তো রোদ মেহবুব। জীবনটা খুব সুখময় মনে হয় তখন যখন প্রিয় মানুষটা পাশে থাকে, তার ছোট ছোট আবদার, খুনসুটি, যত্ন আর ভালোবাসা গাঢ়ভাবে হৃদয় স্পর্শ করে, প্রণয় আর প্রাপ্তি এসে পরিপূর্ণ হয়, তখন এক রাশ প্রশান্তি এসে মন ছেয়ে যায়। এত ভালোবাসা পেয়ে বড্ড লোভ হয়, বেহায় মন খুব করে চায় সময়টা যদি থমকে যেত। সুখময় একটা অনুভূতিতে সেকেন্ডে মিনিট ঘন্টা দিন মাস বছর যুগও পেরিয়ে যেত, অথবা বুকের গহিনী তাকে লুকিয়ে রাখলেও বেশ হতো। সারা জীবনের জন্য প্রণয়ে ডুবে স্থির হয়ে গেলেও মন্দ হতো না, সব কিছু তখন সুখময় স্বপ্নপুরী মনে হতো, প্রিয় মানুষটাও সর্বদা পাশে এবং কাছে থাকত, মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসত, এমন হলে বেশ হতো। হয়তো সবার সব ইচ্ছে পূরণ হয় না, কিন্তু কারো কারো হয়তো, কারো কারো জীবনে প্রণয়ের জিনিসটা খুব সহজেই ধরা দেয়, প্রণয়ের পূর্ণতাও সুমিষ্ট হয়, এমন জুটিরা সত্যিই ভাগ্যবান, জীবন তাদের মূল্যবান প্রাপ্তি পেতে সহায় হয়, আর বাকিরা পরিস্থিতির শিকার নয়তো ভাগ্যের পরিহাস, তাদের প্রাপ্তি বুক ভর্তি কষ্ট আর মুখে ভর্তি মিথ্যার হাসি। রাত তখন 11:27, নিকষ কালো রাত ধরণীকে আঁকড়ে ধরেছে, আকাশের চাঁদ তারারাও গল্প জুড়ে দিয়েছে, খনিকে আবার মিটমিট করে উজ্জ্বলতা বাড়িয়ে উপস্থিতি জানান দিচ্ছে, কি সুন্দর প্রকৃতির একটা একটা সৃষ্টি, যে যার স্থানে নিদারুণ সুন্দর, কারো সঙ্গে কারোর তুলনা চলে না, রোদ্যুজ্জ্বল দিনে সূর্য সুন্দর আর ঘন রাত্রের আঁধারে চাঁদ, ফুলেরা গাছে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, যে যার জায়গায় সৃষ্টিকর্তা নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছেন, ধরনের নিয়ম মাফিক সন্ধ্যার পর পরই পাখিরা নীড়ে ফিরে গেছে, তারা হয়তো ছানাদের আহার করিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে, ছানাগুলোও মায়ের উম পেয়ে চুপটি করে আছে, শুধু ব্যস্ততা শেষ হয়নি মানব জীবনে, প্রয়োজনের তাগিদে যে যার আপন উদ্দেশ্যে ছুটে চলেছে, এই চলার অন্ত নেই। রাতে খেয়ে আলো মেয়েকে ঘুম পাড়িয়ে রোদের পাশে এসে বসল, প্রশ্নের পাহাড় তুলে সব শুনে তবে দুষ্টুটা ঘুমিয়েছে, তার প্রশ্নেরও শেষ নেই, আলো যথাসাধ্য চেষ্টা করেছে সঠিক উত্তরটা দেওয়ার, যাতে অবুঝ মনে ভুল ধারণার সৃষ্টি না হয়। রোদ আলোকে একবার দেখে ফোন স্ক্রল করতে করতে বলল, কিছু বলবে? আপনি কি ব্যস্ত? রোদ ফোন থেকে চোখ সরিয়ে ছোট্ট করে উত্তর দিল, না।
আলোক কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছে, কিন্তু রোদ রাগ করবে ভেবে বলতে পারছে না। ওকে চুপ থাকতে দেখে রোদ বলল, রাগ করবো না, বলো। চুলে তেল দিয়ে দিন, আমার মাথা ঘুরছে তেল না দিয়ে। রোদ ইশারায় ওকে তেল আনতে বলে ঠিক হয়ে বসল। আলো তেল এনে ওর সামনে তুলে টেনে বসল, যেমন ভাবেই হোক দিয়ে দিলেই হবে। রোদ একবার তেল আর ওর চুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিভাবে শুরু করব? আলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। রোদও বুঝে কাজ শুরু করল। তবে এই মেয়ে তো এত সহজে কাছে আসে না, অথচ আজ তার মধুর বায়না। কাহিনী তো আছেই, কিন্তু কি এখন জিজ্ঞাসা করলে কিছু বলবে না, তাই রোদ আর কথা বাড়ালো না। কথার ছলে না হয় পরে জেনে নিবে। মূলত আলোর বৃদ্ধাঙ্গুল একটু কেটে গেছে, তেল দিতে গিয়ে চুল ঢুকে রক্ত বেরিয়ে গেছে, এখন ব্যথায় টনটন করছে। সে আবার চুলে তেল না দিয়ে থাকতে পারে না, মাথা ঘুরে। সমস্যাটা ওর ছোট থেকেই, যাকে বলে পূর্ণ অভ্যেস। রোজ রাতে তেল না দিলে ঘুমও আসে না। রোদ আনাড়িভাবে তেল দিতে দিতে সহজ করে, নিজের মতো করে দিতে থাকলো। বড় চুলে তেল দিতে সমস্যা হলেও মন্দ লাগছে না, তাছাড়া পছন্দের জিনিসে বিরক্তি আসে না, বরং অভিজ্ঞতা হচ্ছে বিধায় মৃদু হাসছে। বিয়ে, বউ, সংসার, আবদার নিয়ে ওর কখনো ভাবা হয়নি। বইয়ের বড় চুল হবে, তেল দিয়ে দিবে, এমন আদুরের সব আহ্লাদ মনে পোষণও করেনি। সে ছোট থেকে কাঠখোট্টা প্রকৃতির সে। তবে এসব না ভাবলেও ওর ভাগ্যে ছিল, তাই হয়তো এই মুহূর্তের সৃষ্টি। আলো এখনও চোখ জোড়া বন্ধ করে আছে, ওর ঘুমে চোখ জোড়া বুঝে আসছে, বেশ লাগছে। গতরাতে অর্ধেক চুলে তেল দিয়ে আর পারেনি, হাত ধরে গেছে, বিরক্তিতে পরে আর দেওয়াও হয়নি। তার আগের দিনেও তাই হয়েছে, ঘন লম্বা চুলের জন্য দিতে কষ্ট হয়, রাখা থাকলে রোজ সেই দিয়ে দেয়, রাখা নেই, তাই আজ বাধ্য হয়ে রোদকে বলল। যদিও ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল, হঠাৎ রোদ বলল, চুল বড় রাখার কারণ কি? যাতে চুল দিয়ে বরকে বেঁধে রাখতে পারি। মুখ ফসকে কথাটা বলে আলো জিব্বা বের করে কামড় বসালো। ছি, এটা কি বলে ফেললো? রোদ মুচকি এসে পুনরায় বলল, এত কিছু থাকতে চুল দিয়ে, যদি বাধা না থাকে? আলো ঘাড় ঘুরিয়ে রোদের দিকে তাকিয়ে সোজা হয়ে বসল। রোদের কথাটা ওর পছন্দ হলো না। কেন হবে না? যত্ন করে বড় করেছে, সবাই কত প্রশংসা করে, বড় চুলে নাকি ওকে দেখতেও বেশ লাগে। আবার কত মেয়ে ওর চুল দেখে হিংসাও করে আর চোখে বার বার তাকায়, তাহলে বর কেন বাধা থাকবে না? মামার বাড়ির আবদার নাকি, তাকে বাধা থাকতেই হবে। এসব ভেবে আলো নিচু স্বরে বলল, সে প্রশংসা নাই বা করলাম, তবে বাধা থাকবে না কেন? এত যত্ন তো তার জন্যই করি, যদিও মুখে কিছু না বললেও আমি সব বুঝি। ও আচ্ছা। কথাটা বলে রোদ হেসে ইচ্ছে করে ও চুলে টান দিল। আলো ব্যথা পেলেও কিছু বলল না, বরং হাসল। বাড়তি কিছু বললে যদি তেল না দিয়ে দেয়, এর তো আবার নাকের ডগায় রাগ। রোদ শুধু নিঃশব্দে হাসল। আলো আগে ওকে একটু একটু ভয় পেত, কিছু বলতে গেলেও থতমত খেয়ে কেঁদে ফেলত, কিন্তু বিয়ের পর ভয়টা কেটে যাচ্ছে, ওদের সম্পর্কটাও সহজ হচ্ছে, ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখছে। হয়তো প্রণয়ের প্রথম ধাপ একেই বলে। সত্যি বলতে সম্পর্কটা ঠিক চারা গাছের মতো, এটাকে যত সময় নিয়ে যত্ন করা হবে, এটা তত তাড়াতাড়ি বড় হয়ে কলি ফোটাবে। হোক সেটা ফুলের বা প্রণয়ের, দুটোই পবিত্র ফুল। আলো বইয়ে চোখ বুলাচ্ছে আর কঠিন চ্যাপ্টারগুলো রোদকে দেখাচ্ছে। রোদ সহজ ভাষায় ওকে বুঝিয়ে দিচ্ছে, আর না বুঝলে রোদের দু একটা টোকাও খাচ্ছে। অনেক সময় নিয়ে তেল দেওয়া শেষ করে রোদ হাত ধুয়ে আসলো। ঘড়িতে বাজে 12:17। আলো চুলে খোপা করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ঘুমেও চোখ বুঝে আসছে। রোদ মেঘকে দেখে এসে আলোকে বলল, কাল দুপুরে রোহানদের বাসায় যেতে হবে, রেডি থেকো। যেতেই হবে? হুম। আচ্ছা। এভাবে কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে গেল। একটু পরে রোদ চোখ খুলে আলোকে পরখ করে নিল,
তারপর সতর্কতার সাথে আলোকে ওর বাহুডোরি টেনে থুতনির নিচে আদর দিল। এই কাজটা সে প্রতি রাতে করে, গাল কপাল ঠোঁট সব রেখে আলো থুতনির নিচেই আদর দেয়। প্রেমিক পুরুষদের এক একজনের পছন্দ এক এক ধরনের, কেউ প্রিয়সীর কপালে, কেউ গালে অথবা ঠোঁটে আদরের স্পর্শ দিতে পছন্দ করে, কিন্তু রোদের পছন্দটা একটু ভিন্ন। আগে থেকেই ব্যতিক্রমী সে, আলোর থুতনির নিচটা ওর বেশি পছন্দ, তাই হয়তো। তাছাড়া কপালে স্পর্শ দিলে হয় আদর্শ প্রেমিক, ঠোঁটে তিনি লুচ্চা প্রেমিক, তাহলে রোদ কোন পর্যায়ের প্রেমিক? এই উত্তরটা হয়তো আবিষ্কার করা হয়নি। রোদের বাহুডোরে আলো আদুরে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল, পরক্ষণে মুখ লুকিয়ে মুচকি হাসলো। আচ্ছা, রোদ কখনো বুঝবে প্রতি রাতে ওর এই কাজের সাক্ষী আলো নিজে? কিছু কিছু জিনিস মুখে বলতেও নেই, বুঝাতেও নেই, শুধু অনুভব করে হৃদয় পুষে রাখতে হয়। এসব ভেবে আলো চোখ জোড়া বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে চুড়ুই পাখিটা এসে ঠাই গ্লাসে টোকা দিচ্ছে। পাখিটা রোজ এমন করে, হয়তো সকালের আগমনী বার্তা জানাতে হাজির হয়। সেই শব্দে আলোর ঘুমটা ভাঙলেও সে এক চুলও নড়তে পারল না। রোদ পাশ ফিরে বালিশ ছাড়া উপর হয়ে শুয়ে আছে, আর ওর পিঠের নিচ দিয়ে আলোর চুল চাপা পড়ে মেঝে থেকে 3 ইঞ্চি উপরে ঝুলছে। অর্থাৎ উঠতে গেলে রোদকে ডাকতে হবে, নয়তো চুল ছাড়ানো সম্ভব নয়। আলো উপায় না পেয়ে মৃদু স্বরে রোদকে ডাকল, আবার চুলে লাগছে, উঠুন, উফ, এই যে এই বর মহাশয়। রোদ 3 বারের বেলায় চোখ খুলে চুলগুলো সরিয়ে আবার ঘুমিয়ে গেল। আলো ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উঠে বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ধুর, এক কাজ বারবার করতে বিরক্ত লাগে, তাছাড়া রান্না করার আগে চুল ভালোভাবে না বাঁধলেও আরেক সমস্যা। এজন্য চুলের কাঁটাটা নিতে সে রোদের উপর দিয়ে হাত বাড়ালো। ওর খোলা চুল রোদের গলায় স্পর্শ করাতে রোদ খুব কাতুকুতু অনুভব করলো, শরীরটা আচমকা শিরশির করে উঠল। আলো সরে যাওয়ার আগেই রোদকে চাপটে ধরল। আলো ছাড়া পেতে জোর খাটাতে গেলে রোদ বলল, ঘুম ভাঙলো কেন এলো বেশি, এখন তো শাস্তি পেতে হবে। মেয়েদের এত কাছে আসতে নেই, শুনুন। আসলে কি হয়? মেয়েদের শরীরে কলঙ্ক লাগে। কিসের কলঙ্ক? প্রণয়ের। কথাটা বলে আলো রোদকে সরিয়ে চুলে খোপা করে কাঁটা আটকাতে নিল। যাওয়ার জন্য এক পা বাড়াতে রোদ বলে উঠল, তাহলে এই কলঙ্ককে তোমাকে আমি শতবার শত শতবার কলঙ্কিত করব। রোদের কথা শুনে আলো পিছু না ফিরে মুচকি হাসলো, কারণ এই একই রোগে সেও আক্রান্ত, আর এই রোগের একমাত্র নিরাময়দাতা রোদ মেহেবুব।